रायगंज गवर्नमेंट मेडिकल कॉलेज और हॉस्पिटल सीटी स्कैन यूनिटे बछर 25 एक रोगिणी के श्लीलता हानि अभियोगे ओई यूनिटेर एक कर्मी के मारधर करे पुलिसेर हाथे तुले दिलेन परिवारेर लोकेरा। सोमवार राते ए घटना के घिरे उत्ताल हये उठे हॉस्पिटल चत्वर। ओई रोगिणीर परिवारेर अभियोगेर भित्तिते अभियुक्त के ग्रेफतार करेछे पुलिस। पुलिस जानिएछे धृतेर नाम हामिद शेख, तार बाड़ी बीरभूम जिलाय। हॉस्पिटल सूत्रेर खबर, राज्य स्वास्थ्य दफ्तर ओ एकटी बेसरकारी संस्थार जौथ उद्योगे चालू हयेछे ओई सीटी स्कैन यूनिट। परिवार सूत्रे जाना गिएछे गलाय ओ घाड़े आघात निये रविवार रायगंज ब्लकेर रामपुर ग्राम पंचायतेर लहंडा एलाकार बासिंदा ओई रोगिणीके मेडिकलेर आईसीयू यूनिटे भर्ती करेछिलेन परिवारेर लोकेरा। परे सीटी स्कैन कराते निये गेले एई अप्रीतिकर घटनाटी घटे बोले अभियोग। घाड़ेर एक्सरे कराते निये आसे, एबार निये आसार परे एबार বাড়ির লোক কি বের করে দেয়? বের করে না, সবাইকে বের করে দিছে, করে দিয়ে গোপন জায়গায় হাত দিছে। বউটা চিৎকার করছে, তারপরে বের হয়েছে। কে সেটা? সেটা ওই যে মানে কে কি করে কি করে বল, এখানে কে কি কাজ করে? এখানে এক্সরে হচ্ছে, এসে করে সিটি স্ক্যানার রো ওই যে ছেড়ে না। তারপরে কি হলো? তারপরে দৌড়ে যখন ভিতরে ঢুকছে তখন কা ওনার মহিলা শুধু বারবার বলে যাচ্ছে ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না। এবার ওর যেহেতু রিপোর্টটা তাড়াতাড়ি দেখাতে হবে, ও চলে গেছে, গিয়ে আমাকে ওখান থেকে ফোন করছে, আমি আসছি, তারপরে এই ঝামেলা হচ্ছে। পুলিশকে জানালাম, আলোকে আমি ওই মহিলাটা বেরিয়ে, তারপর আমি সঙ্গে সঙ্গে আবার ঢুকিয়ে নিয়েছি মহিলাটাকে। সিরিজ কাট হওয়াকালীন মহিলা একজন ছিল, তো মহিলা তো প্রথমে চিৎকার করছিল, তারপরে বাড়ির লোক ঢুকেছে। চিৎকার তো স্যার ওরকম করে নি। তাহলে বাড়ির লোক যেটা বলছে মিথ্যা কথা বলছে? আপনার সাথে কি পুরোনো শত্রুতা ছিল? না না, আমি কাউকে চিনি না। আমি কি তাহলে তাহলে আপনার নামে মিথ্যা বিলম দেবে কেন? এদিকে মেডিকেলের তৃণমূল প্রভাবিত অস্থায়ী স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি সত্যরঞ্জন সরকারও অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির দাবি তোলেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিটি স্ক্যানে এখানে একটা শ্লীলতাহানি ঘটনা ঘটেছে, পুলিশ তাকে আটকও করেছে। তো এর আগে বিগত দিনে এরকম কোনো ঘটনা ঘটেনি। আটক করেছে মানে সেটা বিভাগীয় তদন্ত করুক, প্রশাসন তার জন্য দেখছে। এটা কখনোই কাম্য না যে কোনো পেশেন্ট আসবে সে সিটি স্ক্যান করতে, সেটা শ্লীলতাহানি হবে। আর যে স্টাফ যদি অন্যায় করে থাকে, প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নিক, আমি সেটাই চাই। প্রমাণিত হোক যে কে দুধ মানে যে কে সত্যি কে মিথ্যা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।